ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ভাইয়েরা ব্রাহ্মণবাড়িয়ার সাথে সারা দেশের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে। ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা। ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা। চট্টগ্রাম রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে হাটহাজারি কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি অংশ। চট্টগ্রামের লালখান বাজার ও টাইগার পাশের অবস্থান নিয়েছে আশপাশের কলেজ সমূহ, সিটি কলেজ সহ অন্যান্য কলেজ সমূহ। বরিশালের চৌমাথায় অবস্থান নিয়েছে সরকারি হাতেবালি কলেজ। ডেইলিগেটে অবস্থান নিয়ে ঢাকা রিসে মহাসড়ক বন্ধ করে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা। বাইশপাইল ধামরাই ঢাকা আশুলিয়া মহাসড়ক বন্ধ করে দিয়েছে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী পরিবার। ভাঙ্গামোড়ে অবস্থান নিয়ে ঢাকা ভাঙ্গা মহাসড়ক বন্ধ করে দিয়েছে রাজেন্দ্র কলেজ ও পরিপুরের অন্যান্য প্রতিষ্ঠানের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল ঢাকা মহাসড়ক অবস্থান নিয়ে সড়ক পথ রেলপথ অবরোধ করেছে। আমাদের কাছে যতটুকু খবর এসেছে সারা দেশের প্রায় 95টি স্পটে আমাদের ভাইয়েরা অবস্থান নিয়েছে। এই অবরোধ এই ব্লকের নির্বাহী বিভাগের কাছে আমাদের স্পষ্ট বার্তা, আমরা সারা দেশ অচল করে দেওয়ার সক্ষমতা রাখি। এই দাবি রিক্সাওয়ালা, এই দাবি নিয়ে দেশের সকল জনতা।